নমস্কার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলছি। তোমাদের হয়তো শুনতে তেমন একটা ভালো লাগবে না, কিন্তু তারপরও আমি না বলে পারছি না। এটা তোমাদের জন্যই বলা, তোমাদের ভালো কামনা করেই কিন্তু বলা। আমরা ক্লাস করছি অনলাইনে, প্রত্যেকটা সাবজেক্টে যতটুকু সম্ভব আমরা তোমাদের দিতে চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে প্রথম দিকটায় তোমরা যতটা মনোযোগী ছিলে বা আগ্রহী ছিলে বা আমাদের ক্লাসগুলো দেখতে, এখন কিন্তু তোমরা সবাই আমাদের ক্লাসগুলো ঠিক মতো দেখছো না। এখন হতে পারে যে তোমরা মনে করছো আমরা তো পরের ক্লাসে উঠে যাব বা পরীক্ষা হবে না, তো ক্লাসগুলো দেখে আমাদের কী লাভ, এত কষ্ট করার দরকারটা কী। আমি একটা কথা সবসময় তোমাদেরকে বলি ক্লাসে, এখনও বলছি, আগেও বলেছি, আবারও বলবো সামনে, যে লেখাপড়া কিন্তু কেবল পরীক্ষা পাশের জন্য নয় বা সার্টিফিকেট লাভের জন্য নয়, পরীক্ষায় প্রথম হওয়ার জন্য নয়। লেখাপড়ার মূল উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য, হ্যাঁ সার্টিফিকেট পাওয়া এটাও একটা কারণ, তবে এটা কিন্তু মূল কারণ নয়। মূল কারণ হচ্ছে যে তুমি নিজে কিছু শিখবে, পড়ে শিখবে, জ্ঞান লাভ করবে, জ্ঞান আহরণ করবে, সে জ্ঞানটা ধারণ করবে এবং সেটা তোমার জীবনে চলার পথে পাথেয় করবে বা জীবনে চলার পথে সেটাকে কাজে লাগবে। এটাই কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য। তো আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা সবাই ক্লাসগুলো ঠিকমতো দেখবে, আমাদের রুটিন দেওয়া আছে সেই হিসাবে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো ঠিকমতো দেখবে এবং তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকে বলবে তারা যেন ঠিকমতো ক্লাসগুলো দেখে। ঠিক আছে, তাহলে আজকে আমরা মূল পাঠে যাই। আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা খুব সুন্দর, খুব বিখ্যাত একটা কবিতা, খুব পছন্দের একটা কবিতা আমার, 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের। তোমাদের তোমরা হয়তো এর মধ্যে অনেকে পড়েও ফেলেছো বা যারা এখনও পড়নি তোমরা একটু পড়বে, তোমাদের অনেক ভালো লাগবে এবং এখানে এখান থেকে এই কবিতা থেকে তোমাদের ভাব সম্প্রসারণও কিন্তু আছে, যে এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এখান থেকে ভাব সম্প্রসারণও আছে তোমাদের বইয়ে, সেটাও তোমাদের পুরো জীবনে কাজে লাগবে। তো আমি আশা করব তোমরা সবাই কবিতাটা পড়বে। কবিতাটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছুই লিখিনি আসলে, আর লিখেও তো হয়তো সেটা শেষ করা যাবে না। তিনি এমন একজন কবি এখনও পর্যন্ত তার সাথে কারো তুলনাই করা চলে না। যে সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি স্পর্শ করেননি, যেখানে তিনি হাত লাগাননি বা তার ছোঁয়া পায়নি, এবং যেই শাখাটাই, সাহিত্যের যে শাখাটাই, অনেকগুলো শাখা আছে, কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ হাত লাগাননি বা লিখেননি, রচনা করেননি, এবং যেখানেই তিনি লিখেছেন, রচনা করেছেন, যেখানেই তিনি হাত দিয়েছেন সেখানেই কিন্তু তিনি সার্থকতা লাভ করেছেন। এবং তার সম্পর্কে আরও একটা কথা না বললেই নয়, বাঙালিদের মধ্যে তিনি প্রথম কবি, বাঙালি এবং এশীয়দের মধ্যে তিনি প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার লাভ করেছেন সাহিত্যে, তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। কত সালে? 1913 সালে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। বাঙালিদের মধ্যে তিনি, বাঙালি এবং এশীয়দের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। এই কথাগুলো, তার সম্পর্কে তো কথা বলে আসলে শেষ করা যাবে না, কিন্তু যে কথাগুলো না বললেই নয়, যে কথাগুলো অবশ্যই তো আমরা জানি, যে বিশ্বকবি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, যারা বাঙালি তারা বাঙালি বা অবাঙালি সবাই কিন্তু কম বেশি, যারা একটু সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে, সাহিত্য পড়েছে, তারা সবাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কম বেশি সবাই জানে। হ্যাঁ, তো আমি তারপরও একটু বলছি, তার জন্ম হচ্ছে 1861 সালের 7ই মে। কত সালে? 1861 সালের 7ই মে, বাংলা সন, যেহেতু তিনি বাংলার কবি, বাংলার কালজয়ী কবি, বিশ্বকবি, বাংলা সালটা না বললেই নয়, তার ক্ষেত্রে তার বাংলা সাল হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ।
আর তার কবি প্রতি কাব্য প্রতিভা সম্পর্কে বলি যে তিনি কবি, সাহিত্যিক, দার্শনিক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, অভিনেতা, নাট্য প্রযোজক এবং তিনি গানও কিন্তু করতেন। হ্যাঁ, তিনি গানও করতেন, অনেক সুন্দর ছবিও আঁকতেন। যদি কখনো সুযোগ হয় তোমরা এগুলো দেখবে, তার রচনাগুলো পড়বে। পুরস্কার সম্পর্কে আমি আগেই বলেছি। আর মৃত্যু হচ্ছে 1941 সালের 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দ, 22শে শ্রাবণ। কত সালে মৃত্যু? 1941 সালের 7ই আগস্ট, বাংলা হচ্ছে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা কবিতাতে যাই। 88 পৃষ্ঠা খুলো, তোমাদের মূল বইয়ে 88 পৃষ্ঠা খুলো, সাহিত্য কণিকা অষ্টম শ্রেণী, দেখো ওখানে আছে 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে দিনে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর, আছে বড় জোর, মরিবার মতো ঠাই। দেখো এখানে, তাই দেখো বিঘে মানে কি? এটা বিঘে বলতে আমরা কি বুঝি? জমির পরিমাপ। হ্যাঁ, জমির পরিমাপ বলতে বিভিন্নভাবে জমির পরিমাপ করা হয়, কাঠা, বিঘা, কানি, গণ্ডা। এখানে বিঘা হচ্ছে 14,400 বর্গফুট। আমি জানি তোমাদের ফুট সম্পর্কে সবারই ধারণা আছে, বর্গফুট সম্পর্কে সবার ধারণা আছে, সেই জন্য আমি তোমাদেরকে ফুটের হিসাবে বলছি। 1 বিঘে হচ্ছে 14,400 বর্গফুট পরিমাণ জমি। তাহলে 2 বিঘে জমি ছিল, ভূই শব্দের অর্থ হচ্ছে কি? জমি। আর সবই গেছে ঋণে, আর আরও অনেক তার জমি ছিল। কার? উপেনের। এই গল্পের মূল চরিত্র হচ্ছে উপেন। তার এক সময়কার অনেক জমি ছিল, কিন্তু এখন সবই ঋণের দায়ে চলে গেছে, আছে শুধু কি? 2 বিঘে পরিমাণ জমি। বাবু বলিলেন, বাবু বলতে এখানে জমিদার সাহেবকে বোঝানো হচ্ছে। জমিদার, সে অনেক জমির মালিক, অনেক ভূমির মালিক, তাকেই বোঝানো হচ্ছে। বুঝেছ উপেন, তিনি বলছেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে, তোমার এই 2 বিঘে জমি আমি কিনে নেব। কহিলাম আমি, কে বলছে এখানে? উপেন বলছে। আমি বললাম যে তুমি ভূস্বামী, তুমি ভূমির মালিক, তুমি জমিদার, তুমি জমির মালিক, তোমার ভূমির কোনো শেষ নেই। ভূমি মানে জমি, অন্ত মানে শেষ, তোমার জমির কোনো শেষ নেই। চেয়ে দেখো মোর, আছে বড় জোর, মরিবার মতো ঠাই। তুমি চেয়ে দেখো যে আমার কাছে শুধু মরবার মতো জায়গাটুকুই অবশিষ্ট আছে, আর কিছুই নেই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম, তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। রাজা শুনে বললেন, উপেনের কথাটা শুনে বললেন, যখন উপেন বলল যে আমার শুধু 2 বিঘে জমি, মরবার মতোই ঠাইটুকু আছে, 2 বিঘে জমি, আমার তো আর কিছু নেই, সেটা শুনে রাজা বলছে যে বাপু, বাবা, হে বাবা, জানো আমি বাগান করেছি, একটা বাগান করেছি, পেলে 2 বিঘে, ওই বিঘে তোমার ওই 2 বিঘে জমি যদি আমি পাই, তাহলে প্রস্থে এবং দীঘে, প্রস্থে এবং দীঘে বলতে বোঝানো হচ্ছে প্রস্থ এবং দীঘে মানে দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে তোমরা সবাই জানো, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থে সমান হইবে টানা, মানে বাগানটা দৈর্ঘ্য এবং প্রস্থে সমান হয়ে যাবে, বাবুর বাগানটা, ওটা দিতে হবে, মানে 2 বিঘা জমিটা তোমার দিতে হবে, বাবু বলছেন। কহিলাম, তবে বক্ষে জুড়িয়া পানি, কহিলাম, এটা কে বলছে? উপেন। উপেন বলছে বক্ষে, বক্ষে মানে কি? বুক। পানি মানে হচ্ছে হাত, জুড়িয়া মানে জোর করে। উপেন বুকের 2 হাত জোর করে বলছে জমিদারকে, সজল চক্ষে,
জল, চোখে, চক্ষে মানে জল, চক্ষে মানে চোখ, সজল মানে জলসহ, মানে চোখে তার পানি এসে গেছে। করুণ রক্ষে, করুণা করে রক্ষা করেন, করুণ করে, করুণা করে আমাকে রক্ষা করেন, আমার এই গরিবের ভিটেখানি আপনি রক্ষা করেন, এই 2 বিঘে জমি, এই ভিটেখানি আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। সপ্ত পুরুষ জেঠাই মানুষ, সে মাটি সোনার বাড়া, দন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। সপ্ত পুরুষ মানে উপেনের পূর্ব 7 পুরুষ, মানে উপেনের বাবা, উপেনের বাবার বাবা, তার বাবার বাবা, সেটা তার পূর্বের 7 পুরুষ বোঝাতে সপ্ত পুরুষ বোঝানো হয়েছে। জেঠায় মানুষ মানে যেখানটায় মানুষ, সে মাটি সোনার বাড়া, সেই মাটিটা, সেই মাটি বলতে এখানে সেই জমিটাকে বোঝানো হয়েছে, সেই 2 বিঘে জমিকে বোঝানো হয়েছে। সেই জমিটা, সেই ভিটাটা তার কাছে সোনার চেয়েও দাম। দন্যের দায়ে, দন্য মানে কি? দারিদ্রতা। দায়ে মানে কারণে, দারিদ্রতার কারণে বেচিব সে মায়ে, সে মাকে আমি বেচবো, বিক্রি করবো। মা বলতে সে মাটিটাকেই বোঝানো হয়েছে, সে ভিটাটাকেই বোঝানো হয়েছে। বেচিব সে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া, আমি কি এতটাই লক্ষ্মী ছাড়া যে আমাকে এতটাই লক্ষ্মী ছেড়ে গেছে, আমি সেই অবশিষ্ট 2 বিঘে জমিটুকুই বিক্রি করে দেব। আখি করি লাল রাজা ক্ষণকাল, রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। তখন উপেনের কথা শুনে, উপেন যখন বলল যে আমি কি এমনই লক্ষ্মী ছাড়া, যে আমি কি দন্যের দায়ে আমার 7 পুরুষ যেখানে বড় হয়েছে সে জমি আমি বিক্রি করব, আমি তো এমন লক্ষ্মী ছাড়া নই, সেই কথা শুনে রাজা চোখটা একটু লাল লাল করেছেন, লাল করে লাল করেছেন বুঝাতে, বলতে বুঝিয়েছেন কবি যে তিনি হয়তো একটু রেগে গেছেন তার কথা শুনে, উপেনের কথা শুনে। রাজা ক্ষণকাল, ক্ষণকাল মানে কি? সামান্যকাল, কতক্ষণ, কিছুক্ষণ। রহিল মৌনভাবে, কিছুক্ষণ তিনি কি করলেন? চুপ করে থাকলেন উপেনের কথা শুনে। কহিলেন শেষে, তারপরে শেষে বললেন, কিছুক্ষণ চুপ থেকে চোখ লাল করে তিনি শেষে বললেন, ক্রূর হাসি হেসে, ক্রূর মানে কি? নিষ্ঠুর হাসি, নিষ্ঠুর একটা হাসি দিয়ে তিনি বললেন, আচ্ছা সেটা পরে দেখা যাবে। তো আজ আমি পুরো কবিতাটা তোমাদের পাঠ করছি না বা আবৃত্তি করছি না, বোঝাচ্ছি না, তোমরা বাসায় পড়ে নেবে। তারপরও আমি এর পরের অংশ তোমাদের একটু পরের ক্লাসে আমি বাকি অংশগুলো বুঝিয়ে দেবো, তার আগে আমি একটু ধারণা দিয়ে দিই। এরপরে উপেন যখন জমিটা দিতে রাজি হয় না জমিদারকে, তখন জমিদার তাকে মিথ্যে মামলা দিয়ে তার ভিটে বাড়ি, সেই 2 বিঘা জমি দখল করে নেয়। যখন দখল করে নেয়, তখন উপেন সে ভিটে বাড়ি ছেড়ে পথে প্রান্তরে প্রায় 15-16 বছর কাটিয়ে দেয়। অবশেষে সে মাটির টানে, ভিটের টানে আবার ঘুরতে ঘুরতে একদিন সেই বাড়ির কাছে, তার জননীর কাছে যায়, দেখে গ্রামের অনেক কিছু ঠিক আছে কিন্তু তার ভিটে বাড়িটুকু অনেকখানি বদলে গেছে। বদলে সেই কথা চিন্তা করতে করতে সেখানটায় দেখে একটা আম গাছ, যেটা নিচে তারা খেলতো, বৃষ্টির দিনে আম কুড়াতো, সেই আম গাছটা কিন্তু সেই 15-16 বছর পরেও রয়ে গেছে। তখন তাই সেই আম গাছটা দেখে তার অতীতকালের কথা মনে পড়লো, সেই ছোটোবেলাকার কথা মনে পড়লো, এবং সে আম গাছটাকে অনেক কাছের বলে মনে হলো। তখন সে আম গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিতে বসলো। এমন সময় গাছ থেকে 2টো আম ঝরে পড়লো। তখন পরম স্নেহে যে উপেনের মনে হলো, হয়তো মা তাকে আশীর্বাদ করে তাকে এই 2টো ফল খেতে দিয়েছেন, তখন সে পরম যত্নে আম 2টো কুড়িয়ে নেয়। তখনই জমিদারের মালি এসে তাকে চোর বলে গালিগালাজ করে এবং জমিদারের কাছে তাকে হাজির করে। জমিদারও কিন্তু মালির কথা অনুযায়ী তাকে চোর সাব্যস্ত করে। এভাবেই দেখা যায় যে পুরো কবিতাটিতে যে এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যায়কে ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করে, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গরিবদের উপর অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, গরিবের শেষ সম্বলটুকু পর্যন্ত তারা কেড়ে নিতে দ্বিধাবোধ করে না নিজের স্বার্থের জন্য। হ্যাঁ,
তো এভাবে এই কবিতা কবি এই কবিতায় এই উপেনের এই জীবনের কাহিনীটা তার 2 বিঘা জমি নিয়ে কাহিনীটাই রচনা করেছেন। আমি আগামী ক্লাসে আবার যে বাকি অংশটুকু আছে সেটা চেষ্টা করব যে তোমাদেরকে বুঝিয়ে দিতে, কিন্তু তোমরা বাসায় নিজেরা একটু পড়বে। আমি আজকে 88 পৃষ্ঠাটা পড়িয়ে দিয়েছি, তোমরা বাকি যে অংশটুকু আছে সেগুলো পড়বে, এরপরে যখন আমি আবার পড়াবো তখন তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, তখন আর কিন্তু কঠিন মনে হবে না। কেমন? তাহলে তোমাদের আজ বাড়ির কাজ হলো কি, 89 পৃষ্ঠা যেখানে বা কবির বাকি অংশটুকু, কবিতার বাকি অংশটুকু তোমরা বাসায় পড়বে, বাসায় পড়বে, এবং যে জায়গাটা বুঝবে না সেটা আমি আশা করি আগামী ক্লাসে বুঝে দেবো। আমার ক্লাসে তোমরা সবাই বুঝতে পারবে। আজ এ পর্যন্তই, আমার সাথে এতক্ষণ সময় দিয়েছো, সময় কাটিয়েছো, আমার ক্লাস তোমরা দেখেছো, যারা আমার ক্লাস দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।